মারিয়া আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন আচ্ছা রিকোয়েস্ট পাঠাচ্ছি আচ্ছা নোটিফিকেশন গুলো মার্কেজ রিড করে রাখবেন গিক পাবলিশিং এর জন্য আমাদেরকে বিকাম এ সেলার এই অপশন থেকে আবার যেতে হবে খেলতে হবে না তুমি ইয়ে করো টিভি দেখো বাবা আমরা বিকাম এ সেলার এখান থেকে যাব আমরা আমাদের সেলার প্রোফাইলটা তৈরি করে রেখেছিলাম এখন জাস্ট আমরা এই অপশন গুলো কন্টিনিউ করে যাবো ফোন নাম্বারটা ইয়ে করে রাখলেন না কেন অ্যাড করে রাখলেন না কেন মারিয়া ফোন নাম্বার তারপর করে রাখতে বলেছিলাম আপনাকে তো এখান থেকে হচ্ছে আমরা গিগ পাবলিশিং এর সব কাজগুলো করব তো শুরুতে হচ্ছে গিগ টাইটেল তো গিগে টাইটেলের ক্ষেত্রে আই উইল এই কথাটা বাই ডিফল্ট থাকবে বাকি অংশটা আমাদেরকে লিখতে হয় তো ম্যাক্সিমাম হচ্ছে এইটি ক্যারেক্টার্স এর মধ্যে হচ্ছে আমাদেরকে টাইটেলটা রাখতে হবে মারিয়া আপনার নোটপ্যাডটা ওপেন করেন নোটপেডের মধ্যে দেখেন টাইটেল দেওয়া আছে যে নোটপ্যাডটা আমি আপনাকে পাঠিয়েছিলাম এটা ওপেন করে মিনিমাইজ করে রাখেন কোথায় চলে গেলেন নোটপ্যাড টাইটেলটা আছে টাইটেলটাকে কপি করেন আই উইল এর বাকি অংশটা আই উইল না ডু থেকে করেন এখানে একটা স্পেস পড়েছে স্পেসটা মুছে দেন ডু এর আগে একটা স্পেস পড়ে আছে আচ্ছা আপনি ছাড়েন আমি দিচ্ছি আচ্ছা তো এটা সেভেন্টি ক্যারেক্টারের মধ্যে একটা টাইটেল আমরা দিয়েছি এরপর আমরা একটু নিচে চলে যাব এখানে হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করব তো ক্যাটাগরি আমরা রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন এই ক্যাটাগরিটা নিব সাব ক্যাটাগরি হবে হচ্ছে এখান থেকে লিঙ্কড ইন প্রোফাইলস এটা নিব এরপর গিগ মেটা ডাটাতে আমরা কি কি দিব দেখি শুরুতে হচ্ছে সার্ভিস টাইপটা তো সার্ভিস টাইপটা কি ফুল প্রোফাইল ক্রিয়েশন নাকি প্রোফাইল অপটিমাইজেশন এন্ড এনহান্সমেন্ট আমি ফুল প্রোফাইল ক্রিয়েশন এটা নিলাম এরপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব আমরা তো ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ আমরা ইংলিশে হচ্ছে লিঙ্কডিন প্রোফাইলটা তৈরি করে দিব এখান থেকে ইংলিশটাকে পিক করব মারিয়া ইংলিশটাকে পিক করেন ঠিক আছে নিচে স্ক্রল করেন এরপর এখানে এসে আমরা কিছু কিওয়ার্ড দিব এখানে পাঁচটা কিওয়ার্ড দেওয়া যায় তো কিওয়ার্ড তো রিসার্চ করে নিবেন এখানে আমরা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি তো শুরুতে লিঙ্কড এই কিওয়ার্ডটা আমি দিলাম একটা একটা দিবেন আর এন্টার দিবেন এন্টার দিলে হচ্ছে আরেকটা কিওয়ার্ড লেখার জায়গা তৈরি হবে প্রোফাইল প্রোফাইল সেটা এটা পাঁচটা ট্যাগ দিয়ে দিলাম এখানে পাঁচটা ট্যাগই দেওয়া যায় এর বেশি দেওয়া যায় না এরপর আমরা একটু নিচে চলে যাব এখান থেকে সেভেন কন্টিনিউ করব আচ্ছা এখানে টাইটেলে এই কমাগুলো ইউজ করা যাবে না এখানে কি স্পেস পড়ে আছে নাকি কি সমস্যা রে ভাই আচ্ছা এরপর দ্বিতীয় ধাপে আমরা চলে আসলাম এটা হচ্ছে প্রাইসিং ফাইবারে তিনটা প্যাকেজে হচ্ছে আমরা আমাদের সার্ভিসটা সেল করতে পারি বেসিক স্ট্যান্ডার্ড আর হচ্ছে প্রিমিয়াম তো এখানে আপনি নাম দিয়ে দিবেন আপনার প্যাকেজের তো আমি ইউজুয়ালি এই নামগুলো ইউজ করি বেসিকটা হচ্ছে সিলভার স্ট্যান্ডার্ডের নাম আমি ইউজ করি গোল্ড যার যেটা খুশি দিতে পারেন আচ্ছা প্রিমিয়ামে প্লাটিনাম লিখে দেন মারিয়া এখান থেকে দেখা যাচ্ছে না এরপর এখানে আমাদেরকে ডিসক্রাইব করে দিতে হবে যে আমরা বেসিকে কি সার্ভিস দিব স্ট্যান্ডার্ডে কি দিব প্রিমিয়ামে কি দিব তো বেসিকে আমি দিচ্ছি হলো হয়ে গেল আবার কপি করলাম কার্সর দেখতে পাচ্ছি না কেন তারপর স্ট্যান্ডার্ডে যেটা দিব সেটা নিয়ে আসি মাউস পয়েন্টের কালারটা একটু চেঞ্জ করে রাখবেন তাহলে দেখতে সুবিধা হয় আমি তো দেখি না ঠিক আছে তো আমি এখানে আমি ডিসক্রাইব করে দিলাম এরপর ডেলিভারি টাইম ধরুন স্ট্যান্ডার্ডটা আমি দু দিনে দিব আর না বেসিটা দু দিনে দিব স্ট্যান্ডার্ডটা তিন দিন আর প্রিমিয়ামটা দিব হচ্ছে পাঁচ দিনে তারপর এখানে সার্ভিস অ্যাট্রিবিউটটা দেখিয়ে দিতে হবে তো সামারি হেডলাইন তিনটাতেই যাবে ধরুন এডুকেশন আর সার্টিফিকেশনটা তারপর প্রফেশনাল এক্সপেরিয়েন্স এটা হ্যাশট্যাগ দিব স্কিল এন্ডোর্সমেন্ট এটা এটা দিলাম ঠিক আছে এভাবে আমি ডেসক্রাইব করে দিলাম এরপর রিভিশন আপনি চাইলে আনলিমিটেড রিভিশন রাখতে পারেন অথবা দুটো তিনটা রিভিশন এরকম রাখতে পারেন আমি তিনটা রিভিশন দিয়ে দিলাম এরপর প্রাইসিং সেট করতে হবে তো ফাইবারে এখন মিনিমাম হচ্ছে থার্টি ডলার ঠিক আছে থার্টি ডলার হচ্ছে বেসিক প্যাকেজ সবার থাকতে হবে এরপর স্ট্যান্ডার্ডটা আমি দিয়ে দিলাম হচ্ছে ফর্টিতে আর হচ্ছে প্রিমিয়াম ফিফটি এরপর আমরা যদি এক্সট্রা কোনো সার্ভিস দিতে চাই যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি অনেক সময় বায়ারা চায় যে ফাস্ট ডেলিভারি তো একদিনের মধ্যে যদি কেউ চায় বেসিকটা তাহলে এক্সট্রা সে আমাকে পে করবে হচ্ছে ফাইভ বা টেন ডলার আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন ঠিক আছে আবার স্ট্যান্ডার্ডটা যদি কেউ একদিনে চায় এক্সট্রা আপনাকে দশ ডলার বা পাঁচ ডলার সে পে করবে এরপর ধরুন টার্গেটেড হ্যাশট্যাগটা হচ্ছে আমি শুধুমাত্র প্রিমিয়ামে দিচ্ছি যদি কেউ এটা বেসিকে চায় বা স্ট্যান্ডার্ডে চায় তাহলে এক্সট্রা কত ডলার সে পে করবে এরকম কিছু অপশন আপনি দিয়ে রাখতে পারেন ঠিক আছে ফটো এডিটিং প্রফেশনাল এক্সপিরিয়েন্স এগুলো যদি এক্সট্রা ভাবে কেউ চায় তাহলে এক্সট্রা পে করবে তারপর তো আমি দুটো দিলাম দিয়ে এখান থেকে সেভ করে নিব এরপর হচ্ছে আমাদেরকে গিগের ডেসক্রিপশনটা এখানে লিখতে হবে তো গেকটা দেওয়ার আগে হচ্ছে এটা তৈরি করে রাখবেন যেন দেওয়ার সময় ইজিলি দিতে পারেন এখানে এসে আমরা এটাকে পেস্ট করে দেবো আমরা একটু চেক করে নিব যে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা বা কোনো মিস্টেক যেন না থাকে মধ্যে হচ্ছে লিখতে হয় তো এখানে দেখেন বোল্ড করার অপশন আছে ইটালিক করার হাইলাইট করার তারপর অর্ডার লিস্ট আন অর্ডার লিস্ট এরকম অপশন আছে তো আপনি যে অংশটাকে বোল্ড করতে চাইছেন এটাকে বোল্ড করে দেন বা আপনি যদি মনে করেন আপনি এখানে হচ্ছে হাইলাইটেড করবেন সেটাও করা যায় তাকে একটু বোল করে দেবো বা আপনারা চাইলে এই হাইলাইটারটা টা ইউজ করতে পারেন তো এই যে দেখেন এগুলোকে আমরা চাইলে হাইলাইটেড করতে পারি হাইলাইটেড না যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো ইউজ করা যায় খুব বেশি লেখা যাবে না দুইশো ক্যারেক্টারের মতো লেখা যাবে তো ঠিক আছে ডেসক্রিপশনে এতটুকুই থাক এরপর আমরা নিচে চলে যাব এখানে হচ্ছে এফএকিউ গুলো দিতে হবে হ্যাঁ ফ্রিকোয়েন্টলি অ্যাক্সড যে কোশ্চেন গুলো সেগুলো অ্যানসার সহ আমরা এখানে দিয়ে দিব তো অ্যাড কোয়েশ্চেনে যাব আমরা এখানে আমি কিছু কোয়েশ্চেন আর অ্যান্সার রেডি করে রেখেছি মারিয়া এটার অ্যান্সারটা এনে আপনি এখানে বসান আমি দেখতে পাই না অ্যাড করে দেন এখানে একটা স্পেস পড়ে আছে স্পেসটা মুছেন ফুল স্টপ দিয়ে দেন অ্যাড এফ কিউতে যান আবার ওই যে গ্রিন অ্যাড এফ কিউ হ্যাঁ এখানে আরেকটা কোয়েশ্চেন অ্যান্সার সহ নিয়ে আসেন আচ্ছা এখানে তিনশো ক্যারেক্টারে বেশি লেখা যায় না আপনি হচ্ছে অ্যানটা কেটে দেন অ্যাভউট ইউর লেটেস্ট ওয়ার্ক পর্যন্ত রাখেন হ্যাঁ আরেকবার আরেকটা ব্যাক স্পেস দেন আরেকটা দেন এখানে স্পেস পরে আছে তো ব্যাস এবারে অ্যাড করেন দিতে না হবে উইলিও থেকে হচ্ছে কপি করেনি রেগুলারলি রেগুলারলি ঠিক আছে সেভ করে দেন নিচে সেভেন কন্টিনিউ করেন আচ্ছা তো এখানে আমাদেরকে রিকোয়ারমেন্টস অ্যাড করতে হবে যে বায়ের কাছ থেকে আমাদের কি লাগবে সেটা হচ্ছে আমরা এখানে অ্যাড করে দিব তো এখানে অ্যাড নিউ কোয়েশ্চেনে যাব এটাকে রিকোয়ার্ড করে দিবেন মানে আপনার বায়ারের কাছ থেকে কি লাগবে এই প্রজেক্টটা হচ্ছে স্টার্ট করতে বা প্রজেক্টটা কমপ্লিট করতে বাইরের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন সেটা আপনি এখানে লিখবেন কোয়েশ্চেন প্লাস অ্যান্সার এটা ফ্রি টেক্সট হবে কোয়েশ্চেন অ্যান্সার একসাথে লিখে দেবেন তো একটা লিঙ্ক ইন অ্যাকাউন্ট তৈরি করতে আমাদের কি লাগে বাইরের কাছ থেকে তার ইমেল অ্যাড্রেসটা লাগে তার ওয়েবসাইটের লিঙ্ক লাগে তারপর তার এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপর তার স্কিলস ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই সবকিছু কিছু আমাদের জানার প্রয়োজন হয় তো এগুলোই আমরা তার কাছ থেকে জেনে নিব তো ইমেল এই শব্দটা হচ্ছে আমরা সরাসরি ফাইবারে কোথাও ব্যবহার করতে পারি না ঠিক আছে তো তার জন্য আমাদেরকে কি করতে হবে মেইল অ্যাড্রেস এভাবে লিখতে পারেন বা মেইল আইডি অথবা এইভাবে লিখবেন বায়ারা বুঝে যায় ঠিক আছে এভাবে লিখলেও বায়ারা বুঝতে পারে যে আপনার কি লাগছে তার কাছে তার কাছ থেকে ইমেল অ্যাড্রেস বা আইডি লিখা যায় ইমেল ঠিক আছে এরকম এতটুকু লিখে দেবেন এটা রিকোয়ার্ড করে দেবেন যখন অর্ডার প্লেস করবে তখন সে এই বিষয়গুলো হচ্ছে আপনাকে অ্যান্সারটা দিয়ে তারপর হচ্ছে সে মানে প্রজেক্টটা স্টার্ট হবে এখন হচ্ছে গিগের ইমেজ আমরা ব্যবহার করব তো ইমেজের এখানে একটা গাইডলাইন আছে এখানে একটা পঁয়তাল্লিশ সেকেন্ডের একটা টিউটোরিয়াল আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমরা এই গাইডলাইন ফলো করেই হচ্ছে ইমেজ তৈরি করেছি এছাড়া গিগ ভিডিও দেয়া যায় ক্যানভা দিয়ে খুব ইজিলি গিগ ভিডিও তৈরি করা যায় তো আপনারা চাইলে ভিডিও দিতে পারেন ভিডিওতে অনেক ইমপ্রেশন হয় ঠিক আছে ইমেজ চাইতে ভিডিও দেখতে আমরা বেশি পছন্দ করি তো চাইলে ভিডিও গিগও দিতে পারবেন আপনারা আচ্ছা এই গাইডলাইন ফলোই করেছি আমি এখানে দেখার কিছু নাই এখানে আমরা তিনটা ইমেজ অ্যাড করতে পারি তো এখান থেকে ব্রাউজ করে হচ্ছে আমরা ইমেজটা নিয়ে নেব ডাউনলোড করেছিলেন মারিয়া যে ইমেজটা পাঠিয়েছিলাম ডাউনলোড করেছিলেন কিনা ওপেন করে দেন এটা আচ্ছা তো আমরা সাইজ মতোই নিয়েছি এটা আর আমাদের এডিট করার কিছু নাই এই যে রিকমেন্ডেড সাইজ যেটা বারোশো আশি গুণ সাতশো উনসত্তর পিক্সেল আমরা এই সাইজটাই নিয়েছি তো এখানে ইমেজ অ্যাড করা করলাম তারপর হচ্ছে এখানে আমরা চাইলে ভিডিও তৈরি করে ভিডিও আমরা অ্যাড করতে পারি সেভেন্টি ফাইভ মধ্যে এর মধ্যে হচ্ছে স্মলার দেন ফিফটি এমবি পঞ্চাশ এমবির চাইতে ছোট হচ্ছে ভিডিও এখানে দেয়া যায় যদি ভিডিও গিক দিতে চান তাহলে আমার পেজটা ফেসবুক পেজে হচ্ছে আমি একটা টিউটোরিয়াল দিব এখন পারবো না এখন আমি একটু বিজি আছি শুক্রবার যদি সময় পাই তাহলে আমি গিক ভিডিও কিভাবে তৈরি করতে হয় এটার একটা টিউটোরিয়াল আমার পেজে আমি দিয়ে দিব চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আর এখানে হচ্ছে আমরা কিছু পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল গুলো আমরা এখানে পিডিএফ আকারে এখানে দিতে পারি ঠিক আছে তো এটাও আমি ভিডিও তৈরি করব রিসেন্টলি ভিডিও তৈরি করব কিভাবে পিডিএফ তৈরি করতে হয় তো যে যে কাজগুলো করেছেন এগুলো ওয়ার্ক গুলো আপনারা ভিডিও আকারে এখানে দিবেন যেমন ধরুন আপনি লিংকডইনে নিজের প্রোফাইল তৈরি করেছেন বা অন্যদের প্রোফাইল অপটিমাইজ করেছেন ওটার একটা স্ক্রিনশট নিয়ে ওগুলো হচ্ছে পিডিএফ আকারে দেয়া যায় আবার পিনটারেস্টে কাজ করেছেন পিনটারেস্টে পিন ডিজাইন করে পাবলিশ করেছেন বা নিজের পিনটারেস্ট অ্যাকাউন্ট গ্রো করেছেন সেটার স্যাম্পল ওয়ার্ক স্যাম্পল এখানে দেখাতে পারেন বা লিড জেনারেশনের কাজ করেছেন লিড লি লিড জেনারেশনের কাজ করেছেন ডক্টর লিস্ট তৈরি করেছেন রেস্টুরেন্ট ওনার এরকম বিভিন্ন লিস্ট আপনি তৈরি করেছেন তো সেগুলো হচ্ছে স্ক্রিনশট গুলো নিয়ে একটা পিডিএফ ফাইল করে আমরা এখানে আপলোড করতে পারি ঠিক আছে যা যা কাজ করেছেন ফেসবুক পেজে যে তৈরি করেছেন বা সেট করেছেন সেটাও আপনি এখানে ওয়ার্ক স্যাম্পল হিসেবে দেখাতে পারবেন এমন তো জরুরি না যে একদম বাইরের কাজ করতে হবে বা হচ্ছে এখন আমরা প্র্যাকটিস পারপাস যা যা কিছু কাজ করেছি সেগুলো আমরা এখানে ইউজ করতে পারবো আমরা সেভেন কন্টিনিউ করে যাই তো এখানে হচ্ছে আমাদেরকে যখন আমরা ফার্স্ট গিকটা পাবলিশ করি আমরা যারা নন ইউএস পার্সন আছি সবাইকে হচ্ছে টেস্ট দিতে হয় ইংলিশ টেস্ট দিতে হয় এটা ফাইবার ইংলিশ স্কিল টেস্ট এটার নাম তো এখানে দেখেন আমাদেরকে জানতে চাচ্ছে যে আর ইউ এ ইউএস পার্সন তো আমরা ইউএস পার্সন না সেটা কনফার্ম করলাম তো সবাইকে দিতে হয় সব ফ্রিলান্সারদেরকে যারা নন ইউএস সবাইকে হচ্ছে এই ইংলিশ টেস্টটা দিতে হয় টুডে অর টুমরো অনেক সময় ফার্স্ট গিগটা যখন পাবলিশ করি তখন চাই অথবা অনেকে চায়ও না কিন্তু পরবর্তীতে যে কোনো সময় গিগ পাবলিশিং এর পর আপনি এটা দিয়ে নিতে পারেন তো টেস্টটা আজকে আমি দিব না আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইংলিশ টেস্টটা দিয়ে গিগটা পাবলিশ করব পাশাপাশি হচ্ছে ফাইবারের কাজ কিভাবে আসে সেটাও দেখব নেক্সট ক্লাস ইনশাআল্লাহ যে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে মারিয়া ফোন নাম্বারটা অবশ্যই আপনি ভেরিফাই করে রাখবেন নেক্সট ক্লাসের আগে এখানে ভেরিফাই নাওতে গিয়ে একটা ফোন নাম্বার দিয়ে হচ্ছে ভেরিফাই করে নেবেন আর বাকি প্রসিজারটা আমি পরে দেখাবো যে কিভাবে টেস্ট দিতে হবে তারপর এখানে একটা অপশন আছে এটাও আমি দেখাবো পার্সোনাল আর বিজনেস ইনফরমেশনটা কিভাবে ভেরিফাই করবো সেটাও দেখাবো ঠিক আছে তাহলে আজকের ক্লাসের মূল টপিক এতটুকুই থাক ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন মারি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দেন আর আপনার কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রেজ করুন আর আমি যে নোটপ্যাডটা তৈরি করেছি এটা সবাইকে দেয়া যাবে না সবাইকে দিলে পরে দেখা যায় যে একদম ব্যাস শুদ্ধ সবাই এটাকেই কপি করতে থাকে আর সেলার প্রোফাইল গুলো হচ্ছে ফাইবার থেকে ইয়ে করে দেয় ব্যান্ড করে দেয় এটা আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি এই কারণে এখন আমার আমি এই নোটপ্যাডটা কাউকে শেয়ার করি না কাসার ভাই বলেন আমি বারবার করে বলছি ফাইবার অ্যাকাউন্টের ব্যাপারে সবাই সতর্ক থাকবেন ভিপিএন এর ব্যাপারে সতর্ক থাকবেন অন্যের কন্টেন্ট হচ্ছে কপি করবেন না ঠিক আছে রুলস মেনে চলবেন ফাইবারই অটোমেটিক্যালি আপনাকে কাজ দিবে ফাইবারই আপনাকে হচ্ছে ইয়ে করবে প্রমোট করবে বলছিলাম ম্যাডাম দিন থেকে একটা আমাকে মেসেজ দিয়েছে

আচ্ছা লিঙ্কডিন থেকে যে নোটিফিকেশন বা মেইল গুলো আসে এগুলো এতে আপাতত আপনাদের রিপ্লাই করার দরকার নাই ঠিক আছে আপনি স্ক্রিনশট পাঠান আমি চেক করে দেব আসে নাই এখনো আসে নাই আপনি পাঠান আমি পরে দেখে দিচ্ছি ম্যাডাম দিয়ে বুঝি না কথা কোথায় দিয়েছেন আপনাকে ম্যাডাম এটা কিছুই না এখান থেকে ব্যাক করে বের হয়ে যান ও আচ্ছা ম্যাডাম এটা কোনো ব্যাপার এটার জন্য আবার আমাকে লাগে জি ভাই বলেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি মো ইউজার কালকে আপনার ভিডিও দেখে ভাই অ্যাকাউন্ট খুলছিলাম ম্যাডাম সেলার করতে না ম্যাডাম শুধু কেন সেলার প্রোফাইল সেট করতে পারছেন না কেন অপশন না কিসের অপশন আসে না মানে এটা কি বল এটা আসছে না প্লাস ভিডিও দেখেন প্লাস ভিডিওতে তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি মোবাইলে খুলতে তো আমার খুলতে পারছে না পুরো অ্যাকাউন্ট খুলতে পারছে মোবাইলে কি অ্যাপস এর মাধ্যমে করেছেন নাকি ক্রোম ব্রাউজার থেকে না ডাউনলোড করে করতে ডাউনলোড মানে অ্যাপস থেকে করেছেন নাকি ক্রোম ব্রাউজার থেকে অ্যাপস থেকে করেছেন আচ্ছা ক্রোম ব্রাউজারে লগইন করেন ক্রোম ব্রাউজার থেকে আগে সেটআপ করে নেন পরে অ্যাপসে লগইন করবেন আচ্ছা ম্যাডাম আর ম্যাডাম আস্তে আস্তে দেখাইছেন ইমেজ এসইউটা এটা মোবাইল কিভাবে করব মোবাইলে কিভাবে ইমেজ এসিও করে আমি বলতে পারি না আপনি একটু ইউটিউবের ভিডিও দেখে নিন অথবা আপনার বন্ধু বান্ধব যাদের ল্যাপটপ বা পিসি আছে তার তার ইয়ে থেকে আপনি একটু এসিওটা করে নেন করে নিয়ে একটা মেইল দিয়ে আপনার ইয়েতে পাঠিয়ে দেন ডিভাইসে তাহলে তো হলো আচ্ছা জিও যখন মোবাইল থেকে কাজ করবেন ডেস্কটপ সাইট অন করে নেবেন ঠিক আছে ডেস্ক ক্রোম ব্রাউজারে যখন কাজ করবেন ডেস্কটপ সাইটটা অন করে নিয়ে তারপর কাজ করবেন তাহলে হচ্ছে ল্যাপটপ বা পিসির মতো ইন্টারফেসটা পাবেন আচ্ছা হাবিব আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আমার ফাইবার অ্যাকাউন্টে ফোন ভেরিফাই হচ্ছে না ম্যাডাম টাইপিং হচ্ছে না

ইন্টু সাত শূন্য এটা বলছেন এটা সাইজটা কি এটা জিনিসটা বুঝতে পারিনি ক্যানভা থেকে এটা গিয়ে কি ইমেজ সাইজ ইমেজের সাইজ সাইজের সাইজের এটা কি ইঞ্চি নাকি কি এটা একটা ই থাকবে না এটাই বলছি এটা হচ্ছে কি সাইজ এটা ভাইয়া প্রশ্ন বুঝতে পারিনি এটা বারোশো আশি ইন্টু সাতশো সত্তর এটা কি ইঞ্চি হবে নাকি কি হবে এটা এই পিক্সেল পিক্সেল বলছিলাম আমি বারবার 1280 পিক্সেল পিক্সেল না আচ্ছা আরেকটা আছে আপনি ক্যারেক্টার কথা বলেন ক্যারেক্টার কি আসলে ওয়ার্ড নাকি এটা কি জিনিস ক্যারেক্টার মানে হচ্ছে এখানে যে লেটার গুলো থাকে লেটার তারপর হচ্ছে পাংচুয়েশন মার্ক স্পেস এগুলোকে ক্যারেক্টার বলে আচ্ছা পাংচুয়েশন মার্ক এবং লেটার আর লেটার নাম্বার যা যা কিছু থাকে সেগুলোকে ক্যারেক্টার বলে বুঝছি হ্যাঁ এটা সবগুলো মিলে ক্যারেক্টার না জি ও স্পেসও ক্যারেক্টার আপনি একটা ওয়ার্ডের মাঝখানে একটা স্পেস দিবেন সেটাও ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে বুঝছি এখন সবগুলো স্পেস এটাও তো পাংচুয়েশন মার্ক একটা স্পেস ড্যাশ কলন সেমি কোলন থেকে ধরে সবগুলো মিলে লেখার থেকে সবগুলো মিলিয়ে ক্যারেক্টার না আচ্ছা আচ্ছা এটা থ্যাংক ইউ

এটা ফাইবারে ম্যাডাম কতদিন আগের অ্যাকাউন্ট আপনার ডিসেম্বর 2023 হ্যাঁ জি ম্যাডাম এটা করছি গুলো এখানে তবে আরেকটা জিনিস নতুন শিখলাম ম্যাডাম আজকে আমাদের এই গিগগুলোতে আমি যে ইয়াগুলো ইমেজগুলো ইউজ করছি এগুলো এসইও করা হয়নি আচ্ছা সমস্ত এর কারণে রেসপন্স কম হচ্ছে আচ্ছা এডিট তো করা যায় এডিট করে নেন ম্যাডাম আমি এই যে পরীক্ষা দিছিলাম লন পরীক্ষা আচ্ছা

কেন ফার্স্ট অর্ডার ফার্স্ট অর্ডারের পরে তো একদম ধুমাধুম অর্ডার আসতেই থাকে প্রথম অর্ডারটা পাওয়াই মুশকিল এরপর তো ইজি হয়ে যায় মোবাইলেটা আসলে কাউন্ট কম হয় পিসিতে থাকতে হবে আর রাতের বেলা ট্রাই করবেন অ্যাক্টিভ থাকতে যেহেতু অর্ডার একটা পেয়েছিলেন ওটা সপ্তাহখানেকের মধ্যে তার একটা অর্ডার পেয়ে যাওয়ার কথা আপনার এই গিগগুলো ম্যাডাম সব গুলো ইমেজের কেসিও হ্যাঁ করেন তবে এখন করলে হয় কি ইমপ্রেশনটা ডাউন হয়ে যায় দুই সপ্তাহর মতো ইমপ্রেশন ডাউন থাকে আবার হচ্ছে ইয়ে হয় আস্তে আস্তে আবার র‍্যাঙ্ক করে করেন সমস্যা নাই আমি যেটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম মানে যে আপওয়ার্কে ম্যাডাম এই যেটা যেটা করছি করছি আমি আমি এটাতে নি জিনিসটা করে করে না ঠিক আর আরেকটা জিনিস ভুলে গেলাম মানে ভিডিও যেটা ভিডিও গিট যেটা দিব ভিডিও গিট

না 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 স্ট্যান্ড মানে তো স্ট্যান্ড আপ না মানে স্ট্যান্ড মানে হচ্ছে আপনি এখানে এই ক্রাউডের মধ্যে হচ্ছে মানে কি বলবো বাংলায় কি বলে এটাকে মানে আপনাকে যেন আলাদা করা যায় বা হচ্ছে ভালো করার জন্য আপনি একটা শর্ট ইন্টারভিউ ভিডিও দিতে বলেছে ঠিক আছে মানে ভিডিওটা ওরা ওটাকে ইয়া করেনি ভিডিও মানে হবে না আপনি

ভিডিও কিন্তু এটা থামনেল যেটা দিয়েছেন এটা ভালো হয়নি আপনার এখানে আপনার নিজেকে হাইলাইট না করে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটাকে হাইলাইট করতে হবে ঠিক আছে ম্যাডাম তাহলে এটা এটা চেঞ্জ করলে তো সমস্যা নাই আবার তো ওরা ইয়েটা রাখে পেন্ডিং এ রিভিউ পেন্ডিং এ এই যে আমি

ওটা ওই মোবাইলটা ভেরিফাই করার সম্ভব হয় নাই একটু দেখবেন ম্যাডাম আচ্ছা আপনি যে অ্যাকাউন্ট ডিলিট করেছেন এরপর যে প্রসিজারটা ছিল সেটা করেছেন কিনা হ্যাঁ হ্যাঁ ওরা আমাকে মেসেজ দিছে সমস্যা নাই না না আপনি আপনার ডিভাইসে উইন্ডোজ সেট আপ দেওয়া বা আপনার ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করা এগুলো করেছেন কিনা ওয়াইফাই চেঞ্জ করি নাই কিন্তু আমি ডিলিট করতে চাইছি ওরা এগ্রি করছে ডিলিট হয়েছে এবং পরবর্তীতে ওরা মেসেজও দিছে এখনো কোনো সমস্যা নেই নতুন যেটা করছি এটা ওই তো আমার পার্সেন্ট হচ্ছে অর্থাৎ মোবাইলের ভেরিফাইটা করা যায় নাই আর কি আচ্ছা না জাহাঙ্গীর ভাই একটা অ্যাকাউন্ট পুরনো অ্যাকাউন্ট ডিলিট করার পর নতুন অ্যাকাউন্ট খোলার কিছু প্রসিজার আছে হ্যাঁ প্রথমত হচ্ছে আপনি যে ডিভাইসটা ইউজ করেছিলেন সেটাকে একটা উইন্ডোজ সেট দিতে হবে তারপর যদি পসিবল হয় ওয়াইফাই কানেকশনটা চেঞ্জ করতে হবে তারপর নতুন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে হচ্ছে নতুন ভাবে ফাইবার অ্যাকাউন্ট করতে হবে তো এতে করে হয় কি আপনার অ্যাকাউন্টটা রিস্ক ফ্রি থাকে আর নতুবা অনেক সময় দেখা যায় যে একটা মানে আপনি যদি এই প্রসিজারটা কমপ্লিট না করেন বা ফলো না করেন তাহলে পরবর্তী যে সেলার প্রোফাইলটা আছে ওইটা ওরা অনেক সময় অ্যাপ্রুভ করে না ঠিক আছে তা আপনার কিন্তু রিস্ক থেকে যায় তো লিস্ট আপনি একটা কাজ করতে পারেন হচ্ছে আপনার ডিভাইসটাতে উইন্ডোজ সেট দিয়ে নেন দিয়ে সপ্তাহখানেক পরে হচ্ছে নতুন অ্যাকাউন্টটাতে কাজ করেন। ওই যেটা নতুন করতে ওটাকে একটু দেখবেন? হ্যাঁ দেখান। তবে এটা মনে হয় না বেশি দিন ইয়ে করবে। লাস্টিং করবে। দেখা দেখে যাক আমার মনে হয় সমস্যা নাই কারণ আমার মেসেজ পাইছি তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে আপনি দেখান।

প্রোফাইল হচ্ছে ডান পাশে উপরে ওই ছবিটা ভাত খেয়ে ফেলো যাও ডান পাশের ছবিটাতে ক্লিক করেন প্রোফাইলে যান প্রোফাইল ইমেজটা চেঞ্জ করবেন হ্যাঁ এটা চেঞ্জ করবো এটা একটু যদি হেল্প করতেন টেস্টে আপনি আগে নিজে দেন নিজে হচ্ছে করেন করেন টেস্ট বিষয় না কোর্সটা হচ্ছে করাটা জরুরি ওই ওরা পেন্ডিং এটা কি জন্য রাখলো বুঝলাম বানান ভুল হয়েছে তাই ইউটিউবের মাঝখানে কোনো স্পেস নাই ও আচ্ছা আচ্ছা এইটা তাহলে এটা ওই করে দিলে হবে ঠিক আছে তারপরে যে কোয়ারা কোয়ারা এটা ই রাখলো কেন কোরা কোরা বানানোর বল হয়েছে কোরা বানানটা কি Q না ডেসক্রিপশন কি লিখেছেন দেখি তো

কই এখানে অ্যাপোলো ডট আইও আছে ফ্রি ডাউনলোড ম্যানেজার আছে ভিডিও ডাউনলোডার আছে আমি বলেছিলাম যে ফাইবার অ্যাকাউন্টটা যে ব্রাউজারে রাখবেন সেখানে যেন কোনো এক্সটেনশন না থাকে ঠিক আছে এই এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আবার হচ্ছে আপনার এই ব্রাউজারটা পজড হয়ে আছে এটাকে ঠিক করেন সাইন ইন করেন জি জি ব্রাউজারটা উপরে দেখেন পজড অবস্থায় আছে এটা সাইন ইন করতে হবে এখানে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন ঠিক আছে এবার ঠিক আছে এক্সটেনশন গুলো রিমুভ করে ফেলেন অন্য কোনো ব্রাউজারে নিয়ে যান অথবা ফাইবার অ্যাকাউন্ট অন্য কোনো ব্রাউজারে রাখেন এই ব্রাউজার মানে এটা আমার তো ওই দুইটা ব্রাউজারই আছে তিনটা ফায়ারফক্স আছে আর ক্রোম আছে আর একটা হলো যে আপনি সেদিকে বললেন না ওটা কি মাইক্রোসফট এজ এজ হ্যাঁ এই তিনটা ব্রাউজার ফায়ারফক্সে ফাইবারটা রাখেন ওখানে যদি কোনো এক্সটেনশন না থাকে সেখানে রেখে দেন আই কিছু নাই আছে ওকে আচ্ছা শেয়ার অফ করে দিলাম জি थैंक यू মোস্তফা পারভেজ মোস্তফা পারভেজ মোস্তফা পারভেজ মাইক্রোফোন আনমিউট করে কথা বলতে হবে ফারজানা ইয়েস মিস বলুন আপু হ্যাঁ ওই যে আচ্ছা এই যে ট্যাগ কি কি দেয়া যায় আপনি যে সার্ভিসটা দিবেন যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিস রেলিভেন্ট কিওয়ার্ড গুলোকে ট্যাগ হিসেবে ইউজ করবেন যে সাবজেক্ট দিব তাই তো যে সার্ভিস সার্ভিস আচ্ছা আর হচ্ছে আচ্ছা ভিপিএনটা অফ করে রাখতে বলেছেন হ্যাঁ যখন ফাইবারে কাজ করব তাই না অর্গানাইজ করব অবশ্যই আচ্ছা এটা কি করে অফ করা যায় আমি ডিসকানেক্ট করে দিবেন ও আবার রিকানেক্টও করা করতে পারবো হ্যাঁ পাওয়ার বাটন তো আছে ওয়েবসাইটটা যখন ইউজ যদি ইউজ করেন সেখানে তো পাওয়ার বাটন আছে অন অফ করার অপশন আছে আচ্ছা আচ্ছা তবে যে ব্রাউজারে হচ্ছে ভিপিএন নেই সেখানেই তাকে রাখেন সেটাই সবচাইতে বেশি সেফ আচ্ছা सक्सेस তো এসে বর্ষ আছে দেখি বুঝি নাই মানে আমি দেখছি যে ওই যে এখন এখান থেকে করতে গেলে ও তো দেখি ওখানে মানে ল্যাপটপে তো ফেসবুকে তো এটা অ্যাড হয়ে আছে তাই দেখছি গ্রিন হয়ে আছে আপনি সিঙ্ক করে রেখেছেন কিনা সিঙ্ক করে রাখলে তো সব ব্রাউজারই দেখাবে ও তাহলে কি করতে হবে সাইন আউট এরকম টাইপ আপনি এটা রিমুভ করে দেন আপনি যেহেতু এটা ঠিকভাবে হচ্ছে ইয়ে করতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না এটা রিমুভ করে দেন আপনার কি প্রিন্টারেস্টে দরকার পড়ে ভিপিএন এর দরকার পড়ে না এটা করলে কাজ করলে তো দরকার হয়তো করবে যখন দরকার পড়বে তখন হচ্ছে এটাকে আবার এক্সটেনশন অ্যাড করে নেবেন এখন এটা রিমুভ করে দেন যেহেতু আপনি এটা কন্ট্রোল করতে পারছেন না বা বুঝতে পারছেন না এটা রিমুভ করে দেন জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আচ্ছা আপনি ওই যে পজিটিভ যে কিউয়ার্ডস দিয়েছেন ওখানে দেখা গেল যে পাঁচটা না কয়টা দিলেন সবগুলোই লিঙ্কড ইন লেখা লিঙ্কড সার্ভিস লিংডিং সেই হ্যাঁ আমি লিঙ্কড ইন এর উপরে লিঙ্কড ইন হচ্ছে আমার মেইন সার্ভিস তো আমি ট্যাগ আমি লিঙ্কড দিয়ে দিব না ও মানে ওটা দিয়ে যদি আমি না দিতে চাই তখন না দিতে চাই আবার কি কি ধরনের প্রশ্ন মানে লিঙ্কড থেকেই সব মানে ইয়ে না হচ্ছে তাই আমি এখানে সার্ভিস শো করছি লিঙ্কডিন নিয়ে লিঙ্ক ইন প্রোফাইল ক্রিয়েশন অপটিমাইজেশন এর তো এখানে কিউআর ট্যাগ সবই তো লিঙ্ক ইন হবে এখানে তো ইউটিউব বা ফেসবুক বা পিন্টারেস্ট আমি দিব না দিলে আমার এটা কেউ খুঁজে পাবে আচ্ছা ঠিক আছে আর হচ্ছে যে ইমেজ যে এসিইউ করতে বলা হচ্ছে ওইটা আমি তো বুঝতে পারছি না কিভাবে করে আচ্ছা ক্লাস ভিডিওটা দেখে নিয়ে আপু রেকর্ডিং এ আছে কিভাবে করতে হবে আচ্ছা ঠিক আছে এটা কি সবগুলো গুলোই করতে হবে সাচেস ফেসবুক বা ইয়ে এরকম আপনি সোশ্যাল মিডিয়া সাইটে যে ইমেজ শেয়ার করেন সেটা যদি আপনি অ্যাসিও করে দেন সেটা ভালো ওটা হচ্ছে গুগল হচ্ছে এটা ইন্ডেক্স করে নেয় আর ফাইবারে গিগ ইমেজ তো আমরা অ্যাসিও করব হচ্ছে র‍্যাংকিং এর জন্য র‍্যাংকিং এ হেল্প করবে আচ্ছা

ক্লাসটা কি নয়টা পনেরো থেকে শুরু করা যায় কোনোভাবে কেননা নামাজের জন্য আমি প্রতিদিন ঠিক আছে আমি ট্রাই করব ওকে থ্যাংক ইউ আর একটা বিষয় হচ্ছে যে আমার একটা ক্লাস পরে আরেকটা শুরু করে দেই তো আপনি দেখা যায় যে ক্লাস শুরু করতে করতে নয়টা পাঁচ বেজে যায় তো আপনার একটু লেট হলেও আপনি না আমার নামাজ শেষ করে আসতে আসতে মানে জামাতের নামাজ পড়ি তো শেষ করে আস্তে আস্তে পনেরোর মধ্যে কভার করা যায় কিন্তু তার আগে কোনোভাবে কভার করা যায় না এইটা করতে হবে আচ্ছা ঠিক আছে আমি ট্রাই করব ওকে থ্যাংক ইউ ঠিক ইউ নেক্সট ক্লাসে ট্রাই করব আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ঠিক আছে প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম